बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम व्यूअर्स आपनारा सबाई केमन आशा करी खूब भालो आछेन आलहामदुलिल्लाह भालो आछि। आज के शुक्रवार दिन आफरीन और आफरीने बाबा घुमाइतेछे। आफरीन राते अनेक पढ़ाशुना करछे अनलाइन क्लासे जेटा पढ़ाशुना दे आफरीन CWHW काज मेजर कमप्लीट करतेछिलो एर जन्य রাতে অনেক দেরি ঘুমাইছে এখন ঘুম আছে। এখন আমি সবার জন্য নাস্তা বানাইতে যাব। সকালে নাস্তার জন্য তাড়াতাড়ি রেডি করতেছি, মেবি একটু পরে আপনি বাবা উঠে যাবে। একটা পরোটা রেডি হয়ে গেছে আর বাকি আমি তাড়াতাড়ি রেডি করে ফেলি সবার জন্য। পরোটা রেডি হয়ে গেছে, এবার নাস্তা করব। আফরিন উঠছে, এবার আফরিন ব্রাশ করতে যাইতেছে। যাও আফরিন, আমি লাইট অন করে দিই, তুমি তাড়াতাড়ি যাও, বাবা বসে আছে, নাস্তা রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি ব্রাশ করবা, ঠিক আছে? ঠিক ঠিক ঠিক। পরোটা রেডি হয়ে গেছে, আমি একটু টেবিলে রাখি, ঠিক আছে? তুমি আসো। আফরিন আফরিন পাপা নাস্তা করতে বসে গেছে। আমি আইদিন ফোন দিছে তো আইনের সাথে কথা বলতেছে, আসতেছে। আপনারা নাস্তা স্টার্ট করেন। শাবাশ, বিসমিল্লাহির রহমানির বলে শুরু করতে হয়। আফরিন আফরিনের পাপা নাস্তা করতেছে, আমি এখন আফরিনের দাদুকে ডাকতে যাই, তারপরে ও দাদু আসে পড়বে, আমি ওনার সাথে নাস্তা খেতে বসব। এই যে আইন ভক্তি ফোন দিছে তো ওনার সাথে কথা বলতেছে, শেষ হয়ে তারপর আসবে দাদু। তুমি নাস্তা তাড়াতাড়ি শেষ করো। আম্মু পরাটার সাথে ঝোল শেষ করতে হবে। আমার জন্য আর আম্মির জন্য আমি রং চা বানাইছি। যদি সাথে যাও, সাথে যাই দেখো তোমার বেগুন অনেক সুন্দর হয়েছে। চলো এবার বেগুন গাছ দেখি। চলো চলো তাড়াতাড়ি উঠো, আল্লাহু আকবার বলতে ভুলে গেছো। এবার আমরা বেগুন গাছ দেখবো। হ্যাঁ মা, দাদি ঠিক বলছে, বেগুন গাছ তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর বেগুন আসছে, ভালোই বড় হয়েছে। অনেক দিন থেকে তো ছাদে আশা হইতেছিল না বৃষ্টির জন্য, সুন্দর মাশাআল্লাহ। ওই দেখো বেগুন গাছে ফুলও ধরছে। হবে, এখানেও হবে, এই দেখো, এই যে যেটা দেখো কলি আসছে, এইখানে এইখানে আরো বেগুন হবে ইনশাআল্লাহ। যাই বেগুন দেখা গেছে। মা একটু মাটিয়াদের বাড়ি দেখে নি। আচ্ছা, বাড়ি তো এখন নাই, হবে ইনশাআল্লাহ। আসো এদিক থেকে দেখি, আগে থাক তো, এখন তো কাজ চলতেছে। মাশাআল্লাহ কাজ তো ভালোই হয়ে চলতেছে। ভালো সুন্দরী কাজ স্টার্ট হয়ে গেছে। মা ওদের বাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে যাবে না? মার্সিয়াদের বাড়ি ইনশাআল্লাহ তাড়াতাড়ি রেডি হবে, কাজ হয়ে গেছে। বুঝতেছি মার্সিয়া, তোমার অনেক মনে পড়ে, ইনশাআল্লাহ মার্সিয়ারা তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? এবার চলো অনেক রোদ, আমরা নিচে যাই। হ্যাঁ ইনশাআল্লাহ ওরা তাড়াতাড়ি আসবে, তুমি আসো, ওরা আসবে, তারপর তুমি মার্সিয়ার সাথে দেখা করতে যাবে, ঠিক আছে? এবার কি বলতে হবে? সুবহানাল্লাহ। ছাদ থেকে আসা পরে এবার হাত দিতে যাও, ভালো করে হাত মুখ পা ধুয়ে আসো।
আচ্ছা 20 সেকেন্ডও ধোবা, ঠিক আছে? আফিন 20 সেকেন্ড হাত ধুইতেছে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি হাত দাও, আমি তাড়াতাড়ি রান্না করতে চাই। ছাদ থেকে ঘোরাফেরা করে আসা পরে এবার আমি দুপুরের জন্য রান্না করতেছি। অয়েল দিতেছি আমি। এবার আমি পেঁয়াজ যেটা কেটে রেখেছি ওটা দিয়ে দিব। অয়েল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ তাড়াতাড়ি ব্রাউন করার জন্য আমি একটু লবণ দিচ্ছি। আজকে আমি কিন্তু বিরিয়ানি রান্না করবো, আজকে শুক্রবার। আর আমি সবাই জন্য পুডিং বানাইতেছে। আজকে আমি পুডিং বানানোর রেসিপি দিতে পারবো না, ইনশাল্লাহ আরেকদিন আপনার সাথে পুডিং বানানোর রেসিপি শেয়ার করব। বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে আজকে দুপুরের লাঞ্চের জন্য। আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করতে বসবো। এবার আমি একটু মিক্স করে দিব। এবার তাড়াতাড়ি খেতে বসতে হবে। এবার সবাই এসে পড়েছে, আমি সবার জন্য বিরিয়ানি বাড়তেছি প্লেটে। হ্যাঁ, এই আপনার জন্য বাড়ছে, আপনি তোমাকে আমি দিতেছি। দুপুরে এখন খাওয়া চলতেছে। এবার আমিও সবাই সাথে। জি, আমি আসতেছি, আমিও খেতে বসি। আমি আমার জন্য বিরিয়ানি বাড়ি নিয়ে আসছি, এবার আমিও খেতে বসি সবার সাথে। আমিও খেতে বসে গেছি, খাওয়ার পরে আমরা পুডিং খাবো। মাশাআল্লাহ, সুন্দর পুডিং রেডি হয়ে গেছে, কেটে দেখান। মাশাআল্লাহ, খুবই সুন্দর। সবাই জন্য পুডিং পিসেস করা হয়েছে, এবার আমরা খাবো। আফিনকে দাদু হাতে পুডিং খুব ভালো লাগছে, ও দাদু এক পিস আরুকে খাই দিবে। এই নাও। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমার আজকে ভিডিও এখানেই শেষ। আজকে আমার ভিডিও আপনারা খুব ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।